সালামু আলাইকুম সকল পান্তিও বিওয়াজে বিওয়াসা বিতান্তিক গুরু যা বারাপনা ধীরে মাঝে আপনা ধীরে মাঝে দেহ নজর বন্দি নস্কা নিয়ে হাজির হলাম নজর বন্দি নজর বন্দি নজর বন্দি দূর থেকে প্রেমিক অথবা প্রেমিকা কে হাজবেন্ড হয়ে ওয়াইফ কে ওয়াইফ হয়ে হাজবেন্ড কে যাকে খুশি তাকে একদম দেহ নজর বন্দি করে ফেলুন সেই ব্যক্তিটি আপনি ব্যতীত কাউকে কোনোভাবে দেহ দান করতে পারবো না দেহ দেখাতে পারবো না সেই ব্যক্তির দেহ ম্যানেজার হয়ে যাবেন আপনি আপনি ব্যতীত কোনো কিছু ভাবতে পারবো না শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে বিওয়াস আজকের এই দেহ নজর বন্দি নষ্টকারী দ্বারা যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি ভাবাতে পারবেন আপনার প্রতি আকর্ষণ করতে পারবেন মায়া করতে পারবেন এক কথাই বলতে গেলে সেই ব্যক্তিটি মাত্র 10 মিনিটের ভিতরে আপনার বশীকৃত হয়ে যাবে এবং আপনি ছাড়া আর অন্য কোনো ব্যক্তির কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না মন দিয়ে ভাবতে পারবো না একদম মনের মানুষ মনের টানে দেহ দেওয়ার জন্য দূর থেকে আকর্ষণ হয়ে আপনার খুন দিয়ে যা খুশি তাই আপনার সাথে করতে বাধ্য এটাই হলো দেহ নজর বন্দি নষ্টকারী নষ্টকাটি যে নষ্টকাটি জাফরান মেশকুকালি দ্বারা জাফরান মেশকুকালি দ্বারা যে কোনো সাদা কাগজের পাতাতে সুন্দরভাবে অঙ্কন করে অঙ্কন করে আপনি শুধুমাত্র বালিশের নিচে রেখে দিবেন এই নষ্টকাটিকে আপনি শুধুমাত্র কি বালিশের নিচে রেখে দিবেন রেখে দিয়ে আপনি বালিশের উপরে একদম তাকে মন প্রাণ উজাড় করে 10টা মিনিট ভাববেন তার সাথে আপনি এটা করতেছেন ওটা করতেছেন আপনাদের বিবাহ হয়ে যাইতেছে আপনারা ভালোবাসতেছে এই স্মৃতিগুলো আপনি মনে মনে যেই ব্যক্তিটাকে ভাববেন যাকে আপনি বশীকরণ করবেন ঠিক সেই ব্যক্তিকে ভাববেন খোদার কসম করে বললাম আমি তান্ত্রিক গুরু জব্বার আজকের এই ছোট্ট দেহ নজর বন্দি নষ্টকা দ্বারা যে কোনো ব্যক্তির দেহ আপনি আকর্ষণ করে ফেলতে পারবেন মায়া করে ফেলতে পারবেন আপনার নজরদারি করতে পারবেন আপনার চোখ দিয়া সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে যা খুশি তাই করতে পারবেন সে বিশ্বের যত রকম প্রান্তে থাকুক এক দেশ থেকে অন্য দেশে প্রবাসী ভাইয়েরাও এই কাজটি করতে পারবেন এটাই হলো আসল এটাই হলো আসল দেহ নজর বন্দি নষ্টকা যে নষ্টকাটি দ্বারা যে নষ্টকাটি দ্বারা আপনি আপনার মনের মানুষকে খুব সহজে ইনশাল্লাহ ইনশাল্লাহ 100% গ্যারান্টি সহকারে বশীকরণ করতে পারবেন আপনার মায়ে আকৃষ্ট করতে পারবেন তার দেহটা আপনার নিজের ইচ্ছাতে 10 মিনিটের ভিতরে দান করে দিতে বাধ্য আমি তাত্ত্বিক গুরু জব্বার কথাই বলে নই কাজে বিশ্বাসী আমার জবান আর আজাইলের জবান এক তো বিওয়াস আমি আপনাদের এ নষ্টকার কাজটি সুন্দরভাবে বলে দিচ্ছি শুধু নিয়ম অনুসারে নিয়ম মেনে আপনি একটি বারই ট্রাই করুন অবশ্যই ইনশাল্লাহ মন প্রাণ দিয়ে কাজ করুন ইনশাল্লাহ আপনার কাজটি 100% হবেই হবে এটা আমি তান্ত্রিক গুরু জব্বার আপনাদের গ্যারেন্টি দিয়ে দিলাম তো ভিউয়ার্স এই যে দেহেন দেহ নজর বন্দি নষ্টকা এই নষ্টকাটার সর্বপ্রথম আপনি রাত 12টার পরে অবশ্যই রাত 12টার পরে পাক পবিত্র অবস্থায় যে ব্যক্তির জন্য করবেন আপনি যার জন্য করবেন তার বাড়ির দিক মুখ করে আপনার বসতে হইবে সে যদি উত্তরে থাকে উত্তর দিকে বসবেন পশ্চিমে থাকলে পশ্চিম দিকে বসবেন দক্ষিণে থাকলে দক্ষিণ দিকে বসবেন পূর্ব দিকে যদি থাকে আপনি পূর্ব দিক হবেন হইয়া বসবেন বসার পরে এ নষ্টকারী পাক পবিত্র অবস্থায় রাত 12টার পরে সাদা একটা কাগজের পাতা নেবেন পাতাতে জাফরান মেশকুকালি অর্দিনাল জাফরান মেশকুকালি দ্বারা নষ্টকাটি অঙ্কন করবেন করার পরে দেখেন বিওয়াস বে মে বি ছেলে অবশ্যই মেয়ের জায়গায় মেয়ের নাম দিয়ে দিবেন এবং ছেলের জায়গায় ছেলের নাম দিয়ে দিবেন যদি আপনি কোনো মেয়ে হয়ে ছেলের জন্য করতে চান মেয়ের জায়গায় আপনার নিজস্ব নাম দিয়ে দিবেন এবং বিনতে দেওয়ার পরে সেই ছেলের নাম দিয়ে দিবেন ঠিক এরকম ভাবে এ নষ্টকাটি অঙ্কন শেষ হলে নষ্টকাটিকে আপনি সুন্দরভাবে পেঁচিয়ে আপনার যে শোয়ার বালিশ এই বালিশের ভিতরে এ নষ্টকাটি রেখে দিবেন রেখে 10 মিনিট ওই বালিশের উপরে আপনি শুয়ে মন প্রাণ দিয়ে সেই ব্যক্তিটাকে ভাববেন আপনার মধ্যে জাগ্রত করবেন কথা দিলাম আমি তান্ত্রিক গুরু জব্বার সেই ব্যক্তি বিশ্বের যত রকম দূরে থাকুক না কেন দেহ দান করবো ফোনের মাধ্যমে সেই ব্যক্তি আকৃষ্ট হয়ে যাবো তার দেহ দেওয়ার জন্য এটাই হলো দেহ নজর বন্দি নষ্টকা আপনার নজরে থাকবো নজরদারি হয়ে থাকবো আপনি ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে রিলেশনশিপ চিত্ত দূরের কথা চোখ দিয়ে তাকায় দেখতে পারবো না তো বিয়াস ভিডিওটার এরকম ওই নিয়ম অবশ্যই শুক্রবার ব্যতীত যে কোনো বার রাত 12টার পরে আপনি ইনশাআল্লাহ কাজটি সফল পাবে করতে পারবেন আপনাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং কি দোয়া রেখে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ